আমরা এসেছি গাছের নানা বাড়িতে। গাছের নানা বাড়ি শব্দটি শুনে একটু অবাক হওয়াই স্বাভাবিক, কিন্তু মোটেও বাড়িয়ে বলছি না। ঢাকার অফিস কিংবা আবাসিক ফ্ল্যাটের বারান্দায় যে সুন্দর ফুলের টব দেখা যায়, সেখানকার অধিকাংশ চারা জন্ম হয়েছে এই প্রত্যন্ত এলাকাটিতে। সন্ধ্যা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সবুজ সতেজ একটি জনপদের নাম স্বরূপকাঠি। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার এই অঞ্চলটি বিখ্যাত গাছের জন্য। গাছের ছোট্ট চারা কলম থেকে শুরু করে এমন কোনো ফলজ বনজ বা ফুলের গাছ নেই যা এখানে পাবেন না। শত শত নার্সারিতে ফুল ফলের হাজার রকমের চারা উৎপাদন হয় এই অঞ্চলে। এখানের গাছগুলো সারা বাংলাদেশে যায়, সব জায়গায়, কম বেশি সব জায়গায় যায়। এই এলাকাটাকে বলে বানরীপাড়া স্বরূপকাঠি, তাই এখানে গাছ মানে নার্সারি বেশি এবং ভালো ভালো গাছ পাওয়া যায়, সব ধরনের গাছ পাওয়া যায়। ফলের মধ্যে আপনার আম, কাঁঠাল, লিচু, লেবু, কমলা, রামবুটু আম সবই পাওয়া যায়, আমলকি, জাম। চারা গাছ পাইকারদের হাত হয়ে চলে যায় ঢাকা সহ দেশের প্রত্যন্ত এলাকায়। সেসব গাছের চারা খুঁজে পাওয়া দুর্লভ। যেসব গাছের চারা খুঁজে পাওয়া দুর্লভ সেগুলোও এখানে পাওয়া যায় খুব সহজে। এ জায়গায় আপনি যেমন ওই সিজনাল বা কিছু কাটিং এর মাল আছে যেগুলো 5 টাকা থেকে শুরু হয় বা এর চেয়ে একটু বেশিও হয়, আর উপরে আপনি যে ইয়া বনসাই বা বিভিন্ন রকমের গাছগুলো আছে যে 5 লাখ, 7 লাখ, 10 লাখ এরকমও আছে। এখান থেকে মনে করেন চারা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে, আমরা পাইকারি বিক্রি করি, আমরা চারা বিক্রি করতে যাই না। স্বরূপকাঠি, ইন্দিরহাট এবং এর সংলগ্ন বিভিন্ন গ্রামের বিশাল এলাকা জুড়ে বর্তমানে বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা ও কলম তৈরি করা হচ্ছে। উপজেলার 38টি গ্রামে 500 হেক্টর জমিতে কয়েকশো নার্সারি গড়ে উঠেছে। তবে নার্সারি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে স্বরূপকাঠির সদর ইউনিয়নের অলঙ্কারকাঠি। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত নার্সারিতে ফোটা বাহারি ফুলে ঢেকে যায় শতাধিক নার্সারি। এখানে নার্সারি আছে অনেক, 2000-এর উপরে, কারণ এই জায়গায় মানে যার যতটুকু জায়গা আছে বাড়ির সামনে সেই মানে ছোটোখাটো বাগান করে রাখছে নার্সারির জন্য। কারণ আমাদের এই নার্সারি হয়েছে যে আজকে আপনি 52 বছর চলতে আছে। আম চারা এখন আপনার এই জ্যৈষ্ঠ মাসে 8-ই সংগ্রহ করতে হয়, ওই 8-ই দিয়ে চারা করতে হয়, চারা দিয়ে তারপর ওই গাছ যখন 8-ই চারাটা তখন বড় হয়, এক সিজন যায়, তখন আপনার এই মাঘ মাস থেকে ওই যে আবার যে গাছের ফল আসে ওই গাছের সায়ন দিয়া আবার আপনার জ্বালানি ওই দিয়ে করা হয়, তাতে আমরা তারা ফল পাওয়া যায়। নদীবেষ্টিত এলাকা হওয়াতে চারা ও গাছ পরিবহন হয় নৌকা ও ট্রলারে। প্রতিদিন দূর দূরান্ত থেকে নার্সারিতে গাছ কিনতে আসেন বহু ক্রেতা। যারা টলা নিয়ে আসে তারা দেখা যায় ভ্যারাইটিস সব নিয়ে যায়, যেহেতু বড় টলা নিয়ে আসে বেশি নেওয়ার জন্য সবগুলাই নিয়ে যায় ভ্যারাইটিস। স্বরূপকাঠি হচ্ছে নার্সারির জন্য আসলে বিখ্যাত, এখানে সব ধরনের চারা পাওয়া যায়, তো এই জন্য আমি আসছিলাম যে আসলে দেখতে। তো দেখতে দেখতে দেখলাম যে এখানে খুব ভালো চারা টারা পছন্দ হয়ে গেছে, ফুলের চারা বা নারকেল চারা, তো এখান থেকে কিছু আমি কেনাকাটা করলাম। ইউরোপ আমেরিকা প্রবাসী বৃক্ষপ্রেমীরা দেশে আসলে তাদের বাসা বাড়ির জন্য এখান থেকে চারা গাছ ও বীজ কিনে নেন। বাহিরেও যায়, ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়ায় আমরা বিশেষ করে বেশি যায় আমরা, হাইব্রিড 12 মাসই আমরা। খ্যাতি ছড়ানো এসব নার্সারিতে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষ। দিন দিন এই ব্যবসা লাভজনক হওয়ায় ক্রমেই বদলে যাচ্ছে উপজেলার নিম্ন আয়ের মানুষের জীবনধারা। এখন তো সামনে ফলের সময়, বৃষ্টির সময়, এই জন্য ফলের গাছগুলাই বেশি, ফল এবং এই কাঠ গাছগুলো। আগে কাঠের চারা চাহিদা বেশি ছিল, এখন কাঠের চারা লাগাই না, এখন চাহিদা ফলের, এখন কম কেনে সকলে, কেনে শীতে, শীতের একটা মাল আছে সিজনালি ফুল ফুল ফোটে।